গুড মর্নিং গাইস, আর হ্যাপি হোলি। আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি হোলি। তো আজকে হচ্ছে 28 তারিখ, 28শে মার্চ। তো আজকে ওয়েদারটা খুব সুন্দর, আর তো ভাবলাম আপনাদের সাথে একটু নিয়ে ব্যালকনির গাছগুলো শেয়ার করি। তো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন। আমাদের এই চলছে, সব কিছু নিয়েই, ভালো মন্দ নিয়েই চলছে। তা চলুন দেখতে থাকুন, আবার আপনার সাথে আমি পরে কথা বলছি। তো কিচেনে চলে এসেছি, এবার চা বানাচ্ছি। লিকারটি বানানো হয়ে গেছে আগে, আর এখন দুধ চা করছি, এর সাথে সাথে লাঞ্চের প্রিপারেশন করবো। আর তো আজকে ব্রেকফাস্টে কিছু বানানোর নেই, মানে কিনে আনা হবে। তো ওই ওইদিকে চা বসিয়ে দিয়েছি, আর তারপরে আমি লাঞ্চ আজকে উচ্ছে ভাজবো। তো সেই উচ্ছেটাকেও বসিয়ে দেবো পাশাপাশি। আর সাদা তেল শেষ হয়ে গেছে, মানে হোয়াইট অয়েল, তো সেটা এখন ঢেলে নেবো কন্টেনারে নিয়ে। আর তারপরে ডাল করব লাঞ্চে, তো ডালটাকেও আমি ধুয়ে একটু জল দিয়ে রেখে দেবো, একটু ভিজিয়ে রাখলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তাহলে দেখতে এখন সকল ইউটিউবার বন্ধুদের, জানাই সবাই ছোট বড় বড়দের করি প্রণাম। আর ছোটদের বলছি মুখেই যে শুভ দোল, আর এই আমার প্রণাম নেবেন বড়রা। আর এই তো আজকে দিনটা এইভাবে শুরু করলাম হাসি মুখে। আর বলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ ভালো আছেন। আমরা মোটামুটি ভালো আছি, আমারও শরীর একটু ভালো আছে, আমার বাপিরও শরীর ভালো আছে বলেই দিচ্ছি। অনেকেই জিজ্ঞেস করেন আর খুব ভালো লাগে, তো সেটা বলে দিলাম। আর আজকে হচ্ছে দোল, তো আজকে সানডে। আর এই তো সকালবেলা দেখাবি, আর সকাল বলতে আমি 7:30 উঠেছি আজকে, খুব তাড়াতাড়ি উঠিনি। উঠে চাটা বানালাম সকালে, আজকে প্রচন্ড পরিমাণে রোদ, আর পূর্ণিমা যেহেতু খুব সুন্দর ওয়েদার, আর মানে বেশ ভালো লাগছে, খুব যে চিপচিপে গরমটা নেই।
তো যাই হোক, সকাল থেকে রান্নার আয়োজন, আর সকালবেলা একটু তাড়াতাড়ি সবকিছু হয়ে যায়। তো তো আর কালকেও একটা মেয়ের প্রোগ্রাম ছিল, ডান্সের প্রোগ্রাম ছিল, স্যাটারডে করে ক্লাস থাকে না, তো কালকেও দোল উৎসবের প্রোগ্রাম ছিল। তো খুব মজা করেছে মেয়ে, মেয়েকেও মানে পারফর্ম করেছে। তো সেটা আমি একটু সামান্য কিছু ছবি আর একটু জাস্ট নেচেছে সেটা একটু শেয়ার করবো। গানটা আমি শেয়ার করছি না, গানটা আমি জাস্ট একটু বলে দিচ্ছি, ওটা ভাই ফাগুন লেগেছে মনে মনে, কেন কপিরাইট চলে আসবে গান চ্যানেলে। তো এই হচ্ছে, তো কালকেও মজা গেছে গেছে। আর এই তো সকাল থেকে রান্না বলতে ব্রেকফাস্ট আজকে কিছু করার নেই, আজকে বাইরে থেকে ব্রেকফাস্ট রান্না হয়েছে, কচুরি আনা হয়েছে। আমি বাবা মা মেয়ে কচুরি খাবো, আর হাজবেন্ড পেটাই পরোটা খেতে ভালোবাসে, তো ও পেটাই পরোটা খাবে। তো সেগুলো আনা হয়ে গেছে। আর লাঞ্চে তো স্পেশাল আজকে হবে মাটন, মাটনের যে আলুর ঝোল, আলু দিয়ে ঝোল হবে, আর উচ্ছে দেখলাম ভাজলাম, আর একটু ডাল সিদ্ধ করেছি, একটা মেয়ের জন্য, মেয়ের একটু লাগে, বাবাও একটু এখন খায়। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো চাটনি করবো ভেবেছিলাম, তো মা বলে মানে মা বলছিল তাই আমি থাক চাটনি কেউ খাবে না, জাস্ট আমি মানে আমার খাবো বলে, তাহলে চাটনি থাক আজকে অন্যদিন করবো আজকে। তো এই তো তড়িঝড়ি বলতে সব কিছু হয়ে গেছে, আর বলি আপনারা ভালোভাবে সেফলি ভাবে দোল খেলবেন, সবাই সুস্থভাবে মানে খুব এইভাবে সাবধানে খেলবেন, কেন যে হারে আবার করোনা বাড়ছে, মানে সাংঘাতিকভাবে করোনা বেড়ে গেছে, মানে বলা যাচ্ছে না যে কি অবস্থা। আমরা ভেবেছিলাম, প্ল্যান করছিলাম ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু সেটা ক্যান্সেল করলাম, মানে কিছু ডিসাইড মানে এমনি প্ল্যান করছিলাম যাবো একটা কোথাও ঘুরতে, কিন্তু কিছু এ করিনি, মানে টিকিট টিকিট এইসব কিছু কাটিনি, মানে প্ল্যান করছিলাম, কিন্তু যে হারে দেখছি করোনা বাড়ছে, তো একদমই না। এবছরে আশা করছি, জানি না কি হবে, ঘুরতে যেতে পারবো কি না, অবশ্য সবাই যাচ্ছে, কিন্তু কোত্থেকে কি হয়ে যাবে, চাই না যেরকম আমার শ্বশুরমশাইয়ের হলো। তো সেই একটা আতঙ্ক মনের মধ্যে এসে গেছে, না হলে নেক্সট উইকে হাজবেন্ডের পরপর 3 দিন ছুটি, মানে গুড ফ্রাইডে আসছে, গুড ফ্রাইডে ছুটি থাকে, স্যাটারডে সানডে, তো ভেবেছিলাম। তো যাই হোক, ওটা স্কিপ করে যাচ্ছি, মানে আপাতত মানে ঘুরতে যাওয়ার প্ল্যান পোস্টপন, কবে দেখা যাক হয়। আর এই হচ্ছে, তো আপনারা সেফলিভাবে দোল খেলবেন, আমি অতটা দোল খেলি না, রঙে খুব ভয় পাই, ছোটবেলায় খুব ভয় পেতাম, তারপরে খেলতাম, একটু আবির নিয়ে খেলতে আমার খুব ভালো লাগে। তো ওই মেয়ে তো বাবা কালকে ফিচকিরি বেলুন চশমা টশমা এসব কিনে নিয়েছে, রং আবির এইসব। তো এই এখন মেয়ে হাজবেন্ড এখনো ঘুমাচ্ছে, 9টা বাজে, বাবা মা উপরে গেছে, বাবা উপরে আছে, ওই হাঁটা চলা করছে ছাদে, মা উপরে ঠাকুর ঘর পরিষ্কার করছে। তো এই আর লাঞ্চের ওই প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে, আমি আর এইগুলো কাটাকুটি শেয়ার করে নিয়েছি, মাটন রাখা ফ্রেশ করে রাখা, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো আদা রসুন আলুটাকে ভেজে তুলে রেখেছি, আর ওদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি ছেলেজাত হয়ে গেছে। তাহলে চলুন আজকে দিনটা এইভাবে স্টার্ট করলাম, বিকেলে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, আজ মধ্যে চলো একটু ঘুরে আসি, দেখা যাক কোথায় যাই, অবশ্যই যেখানে যাবো অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। তো গাইস, মাটনটা করার জন্য এই গোটা গরম মশলা ফোড়ন দিলাম, ওর মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা কড়াই দিয়ে দিলাম, দিয়ে এবার রসুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব, আর ভালো করে ভাজা হয়ে এলে মানে জাস্ট একটু লাল লাল হলে তারপর আমি একটু চিনি দিলাম, আর তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে আমি একটু সামান্য নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি গলে যায়। আর এই তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে এলে তারপরে আমি টমেটো টমেটো আদা এগুলো দেবো। রান্নাঘরে জানে আমি উঠলেই মা রান্নাঘরে থাকে, মার কাছে আসে, তো ওদিকে মাটনটা মানে করার জন্য পেঁয়াজটা ভাজছি আর ভাজা হচ্ছে, আর এদিকে আমি ট্রেনের ঘরগুলোকে বিছানাগুলোকে গুছিয়ে নিচ্ছি, মাঝে বিছানা গোছানো আছে, বাবা একটু শুয়েছিল, তারপরে আর একটু নিয়ে বালিশগুলো ঠিক করে রাখলাম, আর এদিকে মেয়ে হাজবেন্ড উঠে পড়েছে আমার ঘরেও বিছানাটা গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপরে আমি আবার কিচেনে যাব, গিয়ে মাটনটাকে ভালো করে কষি টষি নিয়ে বসিয়ে দিয়ে তারপরে আমরা ব্রেকফাস্ট করব।
তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, মেরেই ব্রাশ হয়ে গেছে, ওকে জল দেবো, তারপরে আমি চা খাবো। আমি আর হাজবেন্ড, বাবা মার চা খাওয়া হয়ে গেছে, তো এখন লিকারটি খাই আমরা সকালবেলা, তো সেটা এখন চাটা খেয়ে নিই, তারপরে আবার কিচেনে হাত ধোবো। মানে আমি চা খেতে খেতেই রান্নাটা করছি, কেন মশলাটা কষানো হচ্ছে। আর দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম, টমেটো একটু ভালো একটু নরম হয়ে গেলে তারপরে ওই আদাটা দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দু তিনটে দিয়েছি, দিয়ে ভালো করে কষানো, দেখুন একদম কষে গেছে। তাই এর মধ্যে মশলাটা এবার দিয়ে দেবো, মশলা বলতে মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব একসাথে দিয়ে আমি একটা একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার মশলাটা পুরো দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে তেল ছেড়ে এনে তারপরে আমি মাটনটা দেবো। তো দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, সাইড থেকে তেল বেরিয়েছে। এবার আমি মাটনগুলো এক করে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাটনটা দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না ভালো করে একদম কষে যায়, আর তারপরে আমি প্রেশারে দেবো। তাই চলো মাটনটাকে কষিয়ে নিই। আর হ্যাঁ, আমি নাচটা আমি পরের ব্লগে নেক্সট ব্লগে আপনার সাথে একটু শেয়ার করব, আর এই ব্লগে আর শেয়ার করছি না কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো সেই জন্যই। তো গাইস মাটনটা কষানো হয়ে গেছে, দেখলাম আমি এরম ভাবেই করি সিম্পল ভাবে, খুব মশলা টশলা দিই না, আদি দিই না, কষানো হয়ে গেছে। এবার আমি এটা প্রেশারে দেবো, দিয়ে দুটো সিটি দেবো, দিয়ে তারপর আলুটা দেবো, দিয়ে আবার দুটো সিটি দেবো, কেন আলু আগে দিয়ে দিলে আলুটা পুরো গলে যাবে। তো এবার কষানো হয়ে গেছে, এবার তো মাটনটা এবার কষানো হয়ে গেছে, তো এবারে আমি নাবিয়ে এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, দিয়ে পরিমাণ মতো জল চেয়ে যেরকম জল মানে ঝোল খাবেন, তো এরকম আমরা একটু ঝোলঝুলি খাই, মাটনের ঝোল বেশি ভালো লাগে। তো এবার দিয়ে আমি প্রেশারটাকে বসিয়ে দেবো। তো এবার ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্টে বললামই বাইরে থেকে আনা হয়েছে কচুরি, পেটাই পরোটা, এগুলো তো এগুলো ঢেলে নিচ্ছি। আর এই যে পেটাই পরোটার জন্য আলাদা একটা ঘুগনি দিয়েছে, আর কচুরিতে দিয়েছে আলুর দম। তো চলুন ব্রেকফাস্টটা করে নিই। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না করা সমস্ত পরিষ্কার সব কিছু হয়ে গেছে। এখন 11:30 বাজে, তো এই ছাদে চলে এসেছি, বাবা মাকে আবির দিলাম পায়ে, আর ঠাকুর ঠাকুর ঘরে আমি আবির দিই, সেটা কিন্তু স্নান করার পরে দিই, কেন যেহেতু খাওয়া টাওয়া সকালবেলা জামা কাপড় মানে ব্রেকফাস্ট করেছি, তো খাওয়া কাপড়ে তো ঠাকুর ঘরে যাই না, তো সকালে আমি চান করে উঠে দেবো। তো এখন বাবা মাকে আবির দিলাম, এবার একটুখানি আবির খেলছি, খেলে নিয়ে এবার আমি এবার খেলবে, মজা করবো, ওই জাস্ট একটু আবির নিয়েই খেলে। আর এখনকার আবিরে কি জানি এত রং মেশানো থাকে, তো যাই হোক তাহলে দেখতে থাকুন। গাইস গুড ইভিনিং, আর আমরা রেডি হয়ে গেছি একদম, আর টোল টোল খেলার পর অনেকটা দেরি হয়ে গেছিলো আমরা, আর আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ স্নান মান করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর এই দেখুন এখনো রং টং আমার মুখে এখনো লেগে আছে, তো এই আর এখন 6:00 বাজে, আর এই হাজবেন্ডও রেডি, মেয়েও রেডি, আর এই আর
তাহলে চলুন আমরা বেরোচ্ছি, দেখি যাওয়ার ইচ্ছা আছে ওই পাটুরি আছে সেই ফ্লোটিং মার্কেট, যে ওখানে অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা আছে, তো হাজবেন্ড বললো তাহলে চলো ওখানে ঘুরে আসি, দেখি ওখানটা যদি বন্ধ থাকে তাহলে একটু বেরোচ্ছি কোথাও ঘোরাটোরা হবে। তো এই জাস্ট একটা প্লাজা টাইপের করেছি আর এই কুর্তি করেছি নেওয়াই, তাহলে চলুন বাবা মা যাচ্ছে না আমার ঘরেই আছে আর আমরাই, তাহলে চলুন বেরিয়ে যাই তারপর আমার পরে কথা। তো গাইস আমরা চলে এসেছি ফ্লোটিং মার্কেটে একটা পাটুলিতে, তো এই ঢুকছি এখন আর খুব সুন্দর অসাধারণ, চারদিকে দেখুন লাইট আর পুরো জলের মধ্যে, আর পুরো কাঠের ব্রিজ জলের মধ্যেই সমস্ত কিছু নৌকা করে একদম, অনেকেই হয়তো গেছেন জানেন। আর প্রচুর দোকান বসেছে ফল সবজি মাছ টাছ এগুলো বেশি সকালের দিকে বসে, তো এখন সন্ধেবেলা মানে ফুচকা বলুন আইসক্রিম বলুন চপের দোকান সমস্ত সব কিছু, তো আমরাই একটু ঘুরছি ঘুরে নিই। আর এই দেখুন চপের দোকান, তো এখন চপ খাবো আমরা, ওই চিকেন পকোড়া আর ডিমের চপ আর ভেজিটেবল চপ নিচ্ছে ওরা গরম সঙ্গে সঙ্গে ইন্ডাকশানে গরম করে দিচ্ছে, আর তো এই বেশ ভালোই খেতে আর রিজনেবল প্রাইস, খুব একটা হাইফাইও না বেশ ভালো। আর এই আমরা এখন খাচ্ছি আর আইসক্রিমও খেয়েছি, ফুচকা আমার অনেক দিন বাদে ফুচকা খেলাম তো খুব ভালো লাগলো, আর এই মেয়ে দেখুন বসে আইসক্রিম খাচ্ছে আর আমি ফুচকা খেলাম, হাজবেন্ড খায়নি ফুচকা ও চপ টপ খেয়েছে আর আমি আইসক্রিম খেয়েছি, আর ওই হাজবেন্ড এই দেখুন এখন আইসক্রিম কিনতে গেছে, হাজবেন্ড এখন ফ্রেশ ওই লাইম সোডা যে হয় ও খাবে তো সেটাই কিনতে গেছে। আর এই দেখুন ভালোই ভিড় হয়েছে, আজকে যেহেতু দোল ছিল বলে তো সেই জন্য একটু কম ভিড় হয়েছে, নাহলে রোববার করে খুব ভিড় হয় ওখানকার লোকরা বলছে। তো কিছু ছবিও তুলেছি সেগুলোকে আপনার সাথে শেয়ার করলাম। আমরা এসেছি তখন 1:30 নাগাদ চলে এসেছি, আর ওই দেখালাম অনেক দিনের ইচ্ছা ছিল ফ্লোটিং মার্কেটটা যাওয়ার, তো সেই জন্য গেলাম আর বেশ ভালোই ভিড় হয়েছে। অন্যদিন বলে যে বলছিল ওরা সব ওখানে যারা মার্কেট দিয়েছে তারা বলছিল যে রোববার করে প্রচুর ভিড় হয়, যেহেতু আজকে দোল বলে সেই জন্য একটু ফাঁকা, তাও কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল, খুব ভালো লাগলো একটু ঘুরে এলাম, কেন হাজবেন্ডের সময় হয় না, ওর অফিস মানে ওই অফিস তারপরে ওই দোকান সামলাতে হয়, তো আজকে যেহেতু টোটালি দোকানটা পুরো বন্ধ রেখেছে তো বললো তাহলে চলো ঘুরে আসি, তো ওই জন্যই গেলাম, সচরাচর আমার একদম বেরোনো হয় না তো সেই জন্য। আর এই এখন মেঘ খেলো আর এবার আমরা খাওয়া দাওয়া, ডিনারে কিছু বানানো নেই, খেয়ে মাটন আছে আর ভাত সবই আছে, এবার গরম হচ্ছে মেয়ে খাওয়া হয়ে গেছে, এসবে মেয়ে খেয়ে উঠলো এবার আমরা খাবো। আর এই তো ভাবলাম দেখি আপনার সাথে কথা বলছি না সেরকমভাবে কথা হয়নি, আর ওখানে কিছু টাকা আমরা খেয়েছি একটু চপ টপ খেলাম আর আইসক্রিম খেয়েছি আর এই ফুচকা খেয়েছি ওখানে, তো সব কিছুই ট্রাই করেছি, তো এই হচ্ছে তাহলে চলুন খেতে মানে খেয়ে নিই এবার, আর খিদেটাও বাচ্চা যাচ্ছে, তারপরে আবার কথা বলছি পরে আপনাদের সাথে, আর আপনারা কেমন দোল কাটালেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই বাবাকে এবার বাবা ঘরে খায়, বাবাকে ঘরে দিয়ে দেবো, বাবার জন্য বাটিতে দিয়ে দিচ্ছি, তারপরে আমরা খেতে বসে যাবো। Thank you.
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর আর দেখতেই পাচ্ছি ফ্রেশ ফ্রেশ তো হয়ে গেছিলাম আগে, আবার একটু মুখটা ধুলাম, ধুয়ে একটু বোরিং লাগেছে, ব্রণগুলো একটু হয়েছে বলে তাই। আর এই যে এখন কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে, হাজবেন্ড অলরেডি খাচ্ছে, ওকে দেখাচ্ছি না কোনো হিসাব টিসাব কিছু পড়েনি, এই জন্যে খাচ্ছে। আর বাবা মা তো দিয়ে এসছে ঘরে খাচ্ছে, আর আমি এবার নেবো দুপুরে এক রাউন্ড কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে। আমাদের এই গরমকালে এলো প্রচুর কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম। তো যাই হোক, এর সাথে সাথে আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। আর আজকে ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, নিউ ফ্রেন্ডে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, তার সাথে সাথে বেল বাটনটা ক্লিক করে অন করে দেবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে সমস্ত নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব ভাইকে